রানীনগর থানা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া কংগ্রেস নেতা কুদ্দুস আলীর শাহর সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার লালবাগ উপ সংশোধনাগারে আসেন বহরমপুরের সাংসদ। এদিন কুদ্দুস আলীর সঙ্গে দেখা করার পর পুলিশ প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ উগড়ে দেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমের সামনে এদিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এমনভাবে কংগ্রেস নেতাকে আটকে রাখা হয়েছে যেন তিনি কোনো সন্ত্রাসবাদী। পদটাকে মাথায় রেখে উচিত ছিল অন্তত ভিতরে গিয়ে আমাদের যারা রাজনৈতিকভাবে যাদের শিকার হয়েছে আজকে ষড়যন্ত্রের, তাদের সঙ্গে একটু আরাম করে কথা বলতে দেওয়া। কারণ আমি লয়ার নিয়ে গেছিলাম, লয়ারের সঙ্গে আলোচনার দরকার ছিল। সেই আলোচনা এমনভাবে হলো মনে হচ্ছে আমি কাশ্মীরের কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে কথা বলছি। ওর অদ্ভুত লাগলো আমার। আমাদের পার্টির সে নেতা, আমাদের পার্টির যে পঞ্চ সমিতির চেয়ারম্যান, তার সঙ্গে দেখা করছি মনে হচ্ছে কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে দেখা করছি। দুদিকে জাল, দুদিকে নেট, দুদিকে লোহার ব্যারিকেড, কি অদ্ভুত লাগছে, কেন এগুলো দরকার? প্রসঙ্গত রানীনগর থানা ভাঙচুরের ঘটনায় রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী শাহ সহ গ্রেফতার করা হয় আরও 35 জন কংগ্রেস কর্মীর সমর্থকদের। তাদের দ্রুত ছাড়ানো হবে বলেও আশ্বাস দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।